যতবারই বডি লোশন অ্যাপ্লাই করো না কেন, তাও যেন আমাদের হাতটা খুবই রুক্ষ, শুষ্ক আর খসখসে লাগে। তাই আমি আজ তোমাদের সাথে এমনই কিছু ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করতে যাচ্ছি, যেগুলো ফলো করলে সারাটা দিন তোমার হাতটা থাকবে, পাটা থাকবে সফট, স্মুথ আর গ্লোয়িং। সো দেরি না করে চলো তাড়াতাড়ি দেখে নিই, তার আগে ভিডিওটাকে একটা বিগ থামস আপ করে দিও। আর যদি তুমি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে মেক শিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাথেই তার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না, আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সো লেটস রোল। শীতকালে ড্রাই স্কিনের প্রবলেম আমাদের সকলকেই ফেস করতে হয়, তাই রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কোকোনাট অয়েল খুব ভালো করে তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নাও। হালকাভাবে ম্যাসাজ করে এটাকে অ্যাপ্লাই করো, যাতে তোমার স্কিনের সাথে ইজিলি নারকেল তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। আমি এটাকে খুব ভালো করে আমার হাতে পায়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এইভাবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেলের তেল খুব ভালো করে তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নিও। এতে তোমার বডি স্কিনটা নরম আর কোমল থাকবে, আর ড্রাইনেসের মতো সমস্যা সেটা কখনোই ফেস করতে হবে না। আবার নেক্সট দিন চান করার ঠিক 15 মিনিট আগে খুব ভালো করে কোকোনাট অয়েলটা তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নাও। এটাকে জেন্টালি হালকা হাতে খুব ভালো করে ম্যাসাজ করে নাও। দিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর তুমি নর্মালি শাওয়ার নিয়ে নাও। স্নানের ঠিক পরে হালকা করে টাওয়াল ড্রাই করে তোমার রেগুলার ময়েশ্চারাইজার বা বডি লোশন খুব ভালো করে তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নাও। আমি এখানে ভ্যাসলিন বডি লোশনটা ইউজ করছি, এটাকে খুব ভালো করে আমি আমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নেব। তোমরা এইভাবে স্নানের ঠিক পরেই হালকা ভিজে গায়ে খুব ভালো করে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিও। এতে তোমার সারাটা দিন তোমার বডি স্কিনটা সফট থাকবে, ময়েশ্চারাইজ থাকবে, আর ড্রাইনেসের মতো সমস্যা সেটা কখনোই তোমাকে ফেস করতে হবে না। কারণ আমি দিনে 2 বার কোকোনাট অয়েল অ্যাপ্লাই করেছি ফুল বডিতে। নেক্সট আমার শাওয়ার নেওয়ার পরে আমি এখানে বডি লোশন ইউজ করছি, এতে বডি স্কিনটা কখনোই ড্রাই হবে না, আর সারাটা দিন তোমার বডি স্কিনটা নরম থাকবে, কোমল থাকবে, আর চকচকে একটা গ্লোয়িং এফেক্ট দেবে। এটার রেজাল্ট তোমরা আমার স্কিনে দেখতে পাচ্ছ, আর এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, যেটা লিংক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।